রাতনে রাতন সেনে বোমরায় সেনে মধু মিষ্টি মারে সারেং সেনে সিংড়ি মাছার কুতু কোথায় ভাসে হাওয়া ভাসে ভালোবাসায় ভালোবেসে ফোটে ফুল ফোটে রাতে জাগা ফুল ফোটে তাদের বাড়ির কাছে ডাকঘর এদের নামই মীর মীর নামে জি এবং প্রাইমারি স্কুল আছে তাদের নামে হাই স্কুল আছে তাদের নামে বাজার আছে তাদের নামে তাই মীরের হাট কেউ নাই মনে হয় না তাই যে কার্তিক মাসে আই গেছে কার্তিক মাসে আসে হ্যাঁ ঈদের সময় আসে না না ঈদের সময় আসে না হাও প্রোগ্রাম থাকলে আসে মানে ছোটবেলায় এই মাস্টার ধরতো মানে পুষ্করিণীতে ডুবাই তো মানে অনেকেই গেছিল খুব চালু আছে খেলাধুলো করতো বরগুনা সদর উপজেলার 3 নং ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না মীর বাড়ি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদ আরকো আজকে আমি এসেছি বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেতা জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির ভাইয়ের গ্রামের বাড়িতে আচ্ছা মীর সাব্বির ভাইয়ের বাড়িতে যাব আমরা একটু ওনার বাড়িটা কোথায় ওনার বাড়ি ছোট গৌরীচন্না ছোট গৌরীচন্না না জি তার বাড়ি হলো ছোট গৌরীচন্না জি এর এলাকার নাম হলো মীরমহল এলাকা মীরমহল হ্যাঁ মীর তাদের বাড়ির কাছে ডাকঘর এদের নামই মীর মীর নামে জি এবং প্রাইমারি স্কুল আছে তাদের নামে হাই স্কুল আছে তাদের নামে বাজার আছে তাদের নামে তাই মীরের হাট এদের বংশের নাবি মীরের হাট বাজার হ্যাঁ মীরের হাট বাজার মীর সাব্বির ভাইকে কি দেখছেন আপনি উনি কি বাড়িতে আসেন হ্যাঁ দেখছি আমরা দেখছি আসে বাড়িতে আবার বরগুনায় আসে বরগুনায় আসে না হ্যাঁ আচ্ছা মানে কেমন মানুষ হিসেবে কেমন মানুষ হিসেবে অনেক ভালো মানে এলাকা যখন আসে আপনাদের সাথে কি কথা বলে ফ্রিলি হ্যাঁ কথা বলে গাড়ি ব্রেক করে স্লো করে সালাম দেয় আমরা সালাম দিই কথা বলে আচ্ছা তার মানে তার এলাকার প্রতি এখনো মায়া আছে হ্যাঁ মায়া আছে সে গরিচন্না বাজার যে অনেক মানুষের সাথে কথা কথা বলে তাদের তার ক্লাসমেট যারা আছে তাদের সাথে মানে সাব্বির ভাই কি এলাকায় কি বড় হয়েছে মানে এখানে কি পড়াশোনা করছে এখানে বরগুনায় সে এসএসসি দিয়ে তারপরে ঢাকায় গেছে ও আচ্ছা মানে তার মানে শৈশব বলতে গেলে যে তার এলাকায় কেটেছে বরগুনা কলেজে সে ছাত্র নেতা ছিল বরগুনা কলেজে এইখানে মীর সাব্বির ভাইয়ের পৈতৃক ভিটা কোনটা ছিল এই দাদার ঘর হ্যাঁ সেই আগেও কি এরকমই ছিল ঘরটা হ্যাঁ আগে এরকম ছিল এই টিনের ঘর হ্যাঁ দোতলা ঘর বলে না এগুলো দোতলা ঘর বলে কেউ নাই মনে হয় না এই যে মহিলা থাকতে পারে এইটা তো মীর সাব্বির ভাইয়ের পৈতৃক ভিটা তাই না মানে দাদার 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 বাড়ি দাদার বাড়ি আচ্ছা মীর সাব্বির ভাইয়ের বাড়ি কি এটা এইটা ওই যে দেখা যায় ওই ও ওইটা না আচ্ছা মীর সাব্বির ভাই কি বাড়িতে আসেন আসে মানে বছরে এই মাসে কার্তিক মাসে আই গেছে কার্তিক মাসে আসে হ্যাঁ ঈদের সময় আসে না না ঈদের সময় আসে না হাও প্রোগ্রাম থাকলে আসে ও আচ্ছা আচ্ছা তো এমনিতে আপনি তার কি হন মীর সাব্বির ভাইয়ের কি হন আমি হই না আমি অইনে গেছি আমি কি থাকি এই মানে দেখাশোনা করি সব মানে দেখাশোনা করেন এই এই গাছগুলো সব এই পুষ্কুনি মাস্টার আচ্ছা এইটা কি মসজিদ এইটা পাঞ্জাখানা পাঞ্জাখানা মসজিদ ঘর কমপ্লিট হয় না আরো কাজ বাকি কাজ অনেক বাকি না গিরির মিল লাগান লাগান চলাস চলাস বহুত কাম বাকি আছে মানে সাব্বির ভাই যখন বাড়িতে আসে তখন কি এই ঘরেই থাকে এইকে থাকে না অবশ্যই আইয়ে ঘুরিয়ে ফুরিয়ে চলে যায় বরগুনা বাসা না বড় বাসা ও আচ্ছা আচ্ছা পাঁচতলা বাড়ি এখানে হ্যাঁ দুইটে বাড়ি কে কেমন আছো তো এখানে আপনারা থাকেন না আমরা তাই ওই পাশে বাসা কমপ্লিট হয় না উঠতে পারি না তো তো মানে মীর সাব্বির ভাই যখন আসে তখন আপনাদের সাথে কি রকম আচরণ করে ভালো ব্যবহার করে মানে কি কি বলে একটু বলেন মানে বলে যে কেমন আছো কিরম খাও কিরম চলো এই সব তো আর মানে আবার হাগো লাগো ওই হয়েছিল এই কার্তিক মাসে মানে হাগো জমি জমা দেখি আর কিছু রাখি জমি জমা
তাই দিয়ে আমার সংসার চলে। আর গরু গরু পালি ছাগল পালি, তাকেও ছাগল আছে, তুলনের সময় লই যাই। তাদের বাড়িটা কত বড় আসলে? বাড়ি এই এই বাড়ি এই বংশের বাড়ি আর ঠিক নাই। এই বাড়িতে এখানে বাড়িটা আছে দশখানি উঠতে। দশখানি? দশখানি। দশখানিতে কত শতাংশ? একখানিতে 80 করা। হ্যাঁ 80 করা। তাহলে তো অনেক বড় তারা ফ্যামিলি। এই যে এই রাস্তাটা দেখছেন না, এই রাস্তাও হাতে মৌজুদ হেন, ওই মৌজুদ ওই মৌজুদ ওই যে এই রাস্তা খুব পর ওটা দেখবেন, এদিকে যাইবেন মিডিয়া ওই গলা শিবে গলা শিবে যাইবেন। হ্যাঁ আচ্ছা, মীর বংশ হচ্ছে অনেক বড় বংশ তাই না? হ্যাঁ বড় বংশ না। গত টিভি পাইছে রাত 2টার সময় চলে গেছে তাই। মানে এই করছে, শুটিং করছে বহুত। কোথায় শুটিং করছে? শুটিং করছে ওই রাস্তায় বাজারে। এটা তো তাদের ঘর তাই না? হ্যাঁ এটা তাদের ঘর। ও ভালো। এমনিতে বাড়িতে যখন আসে জি তখন কি মানে আপনাদের সাথে মানে কথা হয়? হ্যাঁ কথা বথা বলে, সবার সাথে দেখা করে। ও আপনার কি হয় এমনিতে সাবির ভাই? সম্পর্কে ভাতিজা আর কি। ভাতিজা হয় জি। ও আচ্ছা আচ্ছা। আপনি কি করেন পেশায়? আমি এখানে কেয়ারটেকার আর কি। কি দেখা? খালার বাসা। ও তার খালার বাসা? খালা এবং শাশুড়ি। ও আচ্ছা। কিন্তু তারা কেউ বাড়িতে থাকে না, সবাই যে যার মতো ঢাকায়। তার ফ্যামিলির কেউ এখানে এখন নাই আর? না মানে মীর সাব্বির ভাই তো এই এলাকায় বড় হয়েছে তাই না? জি জি ছোটবেলাতে বাড়িতেই আসছিল। তো ছোটবেলা থেকে তো দেখছেন? হ্যাঁ একবার ছোটবেলা থেকে দেখছি। মানে আপনার সাথে তার বয়সের ডিফারেন্স কীরকম হতে পারে? সামান্য, বেশি ডিফারেন্স না। মানে কেমন ছোটবেলায় কেমন ছিলেন? মানে ভালো। এখন যেভাবে আমাদের কৌতুক বা অভিনয়ের মধ্যে যে একটা তার যে একটা চরিত্র, ছোটবেলায় মানে একটু চালু আছিল, মানে ছোটবেলায় এই মাস্টার ধরতো, মানে পুষ্কণিতে ডুবাইতো, মানে অনেকেই গেছিল, খুব চালু আছিল, খেলাধুলো করতো। হ্যাঁ এইটাই এটাই তার হচ্ছে জন্মস্থান নাকি? জন্মস্থান এই। তার বাবা চাচারা এখানেই থাকতো একসময়? সব এই জায়গায় থাকতো। এখানে পিছনে কত দূর আছে তাদের? এইখানে বহুত দূর আছে। কি বাগান সব? হ্যাঁ বাগান। কি কি বাগান আছে? গাছ আছে, চাম্বল গাছ, মেহগুনি, জেন্টি। এইখানে থাকেন আপনারা? হ্যাঁ আমরা এইতে কমপ্লিট হয় না, ঘরে উঠতেনি। ও ঘর কমপ্লিট হলে ঘরের ভিতরে থাকবেন? হ্যাঁ ঘরের ভিতরে থাকবো। একেবারে গ্রামীণ পরিবেশ না? ভালোই লাগে। গরু আছে নাকি আপনাদের? হ্যাঁ গরু আছে। এই পুষ্কণী আছে। এই পুষ্কণী আছে, ওই পুষ্কণী আছে পিছনে, ওই আছে পুষ্কণী। এদিকে এদিকে বহু দূর এনেছে, মানে ওই যে বাগান, ওই দেখা যাচ্ছে বাগান সব, ওই ওই সাব্বিরে গো। ও তুমি গোলামালা আবার কালকে আসবে? কালকে আইয়া ওই গরু মিষ্টি বেশ কিছু কাপড় দেবো, বিতরণ করবো কাপড়। ও তিনি কি ঢাকায় থাকেন? না না হিনি গরগুনে থাকে। ও মীর সাব্বির ভাইয়ের বাড়ির পুকুর পাড়ের যে কাঁঠাল গাছটি সেটিতে মাশাল্লাহ অনেকগুলো কাঁঠাল আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, মানে অসংখ্য অসংখ্য কাঁঠাল, এবং সেগুলো মানে দেখতেও খুব ভালোই লাগতেছে। এখানে কি মাছ চাষ করেন? মাছ, তেলাপিয়া। কি কি মাছ আছে এখানে? তেলাপিয়া, গ্লাস কাপ, তারপর রুই, কাতল, এইসব তো মির্গা, এইসব লাই, লাইলন টিকা। তো এগুলো হচ্ছে মানে কি নিজেরাই শুধু খান নাকি বিক্রিও করেন? না এগুলো বিক্রি হয়, এত মাছ খাইতে পারে। ও এমনিতে ঢাকায় পাঠান না আপনারা? হ্যাঁ ঢাকায় যায়, ঢাকায় বরগুনায়। হ্যাঁ বরগুনায় ঢাকা প্রত্যেক বাসায় যায়, বাসায় চলে যায় এখান থেকে। তারা কি পছন্দ করে মানে গ্রামের দেশি মাছ? দেশি মাছ, তারপর দেশি সবজি, এগুলো পছন্দ করে? সব পছন্দ করে। এই কাঁঠাল হইবে, কাঁঠাল হইবে সব পাঠাই দেন না? ওগুলো অন বই বিলি দেখা যায় যে। এটাও কি মাছ? এই এই বাড়িরই পুকুর এটা? হ্যাঁ এই বাড়ি। এই যে এখানে মাছ চাষ করতে কে? হ্যাঁ এখানে আমরা। ও এখানে কি কি মাছ আছে? খালি তেলাপিয়া। শুধু তেলাপিয়া? হ্যাঁ শুধু তেলাপিয়া।
কেন অন্য মাছ নাই কেন না অন্য মাছ হালাই নেই মানে অন্য মাছ কি তেলাপিয়ার সাথে হ্যাঁ এই নেই মানে তেলাপিয়া ধরি তো সব বুঝি করে দিয়েলাম এই ফিরিয়ে মাছ হালাম এখন বুঝলাম তেলাপিয়া ডাঙ্গর হয়ে গেছে দেখুন বন্ধুরা কত বড় একটা পুকুর এবং এই পুকুরে মানে শুধু তেলাপিয়া মাছ চাষ করা হয়েছে সর্বশেষ কবে মাছ ধরছেন কাকা মাছ দিনেশটা আগে ধরছি কিন্তু সব মির সব মির বংশের মির বংশের একালো গ্রাম ঠেহান না ও মেয়ের রাস্তা এই রাস্তা হইলে হাগো জায়গা বিনতে তাই জাহাগো জমি বিনতে সব এই ওই যে চিনে আমি যেখানে জিগাইবেন মির তাই মির ছাড়া কোনো কথা নাই মির ছাড়া কোনো কথা নাই ওই গলা সিবে যাইবেন আইসেন গলা সিবে হইয়ে তো ওহানো মির হার আইসেন না সুবিধ খেলি দিয়ে গলা সিবে হয়ে যাইছে ওই ওই বাহন গলা সিবে বাজার ওটা মির আচ্ছা এগুলো মিরের বাজারে এই পাশে মিরের বাজার কত দূর এখান থেকে এই ধারে এই কাছেই তো হ্যাঁ হ্যাঁ এটা আমরাই মিলেছি কিবার বসে ওটা আর বৃহস্পতিবার সোমবার কাল বসবে বাজার এই বিড়ালটা কি আপনাদের হ্যাঁ ওইখানে কি করে ইঁদুর ইঁদুর মাছ ধরে না না মাছ ধরবে না এইটা হাই স্কুল হ্যাঁ ওইটা প্রায় ইনেরি আমার ওইটা হবে এই বালুয়ান নিয়ে হালাই দেখছি হাই স্কুলের ভবন হবে এই স্কুল কি তাদের জমিতেই সব মানে মির সাব্বির ভাইদের ফ্যামিলির দানকৃত জমিতে হ্যাঁ দান দান করা সাব্বির ভাইয়ের শৈশব কি এখানে কাটছে মানে ছোটবেলায় কি ছোটবেলায় হয়তো এই জায়গায় থাক এই স্কুলেই তো পড়তো হ্যাঁ এই স্কুলে পড়াশোনা করছে হ্যাঁ পড়াশোনা করছে এই স্কুলে ও আচ্ছা আচ্ছা এই স্কুলে আসবে স্কুল তো না বহুত দিনের স্কুল এই তো লেখা দেখতেছি স্থাপিত 1926 তোমরা কেমন আছো তোমার নাম কি আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মোহাম্মদ জাহিদুল ইসলাম জয় জি তোমার নাম মোহাম্মদ মহিবুল হোসেন তোমরা কি এই মির বংশের না আমাদের জ্ঞানপাড়া এই যে পাশের ও আচ্ছা আচ্ছা তোমরা কি মির সাব্বির ভাইয়ের নাটক দেখো জি সিনেমা জি দেখি তার চিনি অনেকবার দেখছি কিভাবে চেনো একটু বলো আমাকে আমাদের এই মির বংশের এই জায়গায় আমাদের এলাকারই প্রায় আমরা আসে তো দেখি মানে বাড়িতে আসলে তখন দেখো জি জি ও আচ্ছা আচ্ছা এমনিতে কি মানে ছোট ভাই হিসেবে তোমাদের সাথে কিরকম আচরণ করে বাড়িতে আসলে কথা টথা বলে জি হ্যাঁ বলে ও আচ্ছা আচ্ছা মানে কেমন লাগে তার অভিনয় কেমন লাগে আসলে ভালোই আলহামদুলিল্লাহ বরগুনা জেলা নাইলে তো চিনতোই না তার দিয়া আমাদের মিরা বাড়িও চিনে মিরা বাড়ির নাম এত বড় ঐতিহ্যবাহী একটা বংশ হ্যাঁ জি ও আচ্ছা আচ্ছা তুমি বলো আসলে সাব্বির ভাইয়ের কোনো একটা নাটকের একটা নাটকের নাম বলো আমি একটু দেখবো সেটা বাসায় গিয়ে বলো না আপনার ও তো মানে এলাকায় না আপনার ও বাসা হইল মানে ছয় নাগে ওপারে ওপারে না এমনি নাটক দেখছি অনেকগুলোই দেখছি নামগুলো মানে মানে তোমাদের কি মির সাব্বির ভাইয়ের মতো হওয়ার ইচ্ছে আছে কখনো মনে হয় যে আমরাও অভিনয় করব বা এরকম এত বড় স্টার হব সেলিব্রিটি হব এগুলো তো ঐতিহ্যের শখ শখের বিষয় কারো কারো শখ থাকে পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হওয়া কারো থাকে একটা মানে অভিনয় করে বড় কিছু করা এখন কার ভাগ্যে কি থাকে সেটা তো বলা তোমার মানে কি হওয়ার ইচ্ছা আমার তো একজন ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা সায়েন্স নিয়ে তোমার ডক্টর হওয়ার ডক্টর আছে আচ্ছা ভালো থাকবা এই রাস্তা তো মির সাব্বির করে গেছে তাই হ্যাঁ কত সালে এই কেমন এই বছর কোন থেকে কোন পর্যন্ত এই রাস্তাটা ওই বারো হাজার আসেন না ওই একাল এই একাল বাজার পর্যন্ত বাজার পর্যন্ত কত সালে হয়েছে এই রাস্তা এটা মানে দুই বছর আগে দুই বছর আগে না আগে কি ছিল এই রাস্তা আগে এই ছিল মাটি ছিল মাটি ছিল আচ্ছা এইটা হচ্ছে যে এই জামে মসজিদ না এটা নতুন ভাবে গেট করা গেছে ও খুব সুন্দর গেট করা তো সে আমি এখানে ঈদগাহ মাঠ হবে ঈদগাহ মাঠ হবে হ্যাঁ মাঠ হবে ও thank you
ওখানে শেষ বৃহস্পতি আর সোম।